দর্শক, যে কোনো সংকট নিরসনের জন্য কিন্তু আলাপ আলোচনার বিকল্প নেই। আমাদের এই উপমহাদেশে প্রথম সংলাপ প্রথা কিন্তু চালু করেছিলেন ইতিহাস বলে, সেটা হচ্ছে মোগল সম্রাট আকবর। তিনি তার দেশের কিংবা রাজ্যের সংকট সমাধানের করার জন্য কিন্তু তিনি প্রজা থেকে শুরু করে সাধারণ সকল মানুষের সঙ্গে মিলেমিশে তিনি সেই সমস্যার সমাধানগুলোর চেষ্টা করতেন। আমাদেরও একটা রাজনৈতিক সংকট চলছে, সেই রাজনৈতিক সংকট সমাধানের জন্য বিকল্প উপায়গুলো কী কিংবা কী কী হতে পারে? অর্থাৎ আধুনিক যুগের মোগল সম্রাট আকবর হওয়ার চেষ্টা করলেন সিইসি কাজী হাবিবুল, কিন্তু তিনি বিএনপিকে চিঠি দিলেন সংকট সমাধান করার জন্য, বিএনপি সেটাকে প্রত্যাখ্যান করলেন। বিএনপি বলল আমাদের যে সংকট সেটা সিইসি নিরসন করতে পারবেন না, এই রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে কিংবা সমাধান করতে হবে। কিন্তু সিইসি তো একটা উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগকে ভেস্তে দিলেন, সেটা তো একটা দরজা হতে পারত, এবং যে দরজা খোলা করে দিলেন সিইসি, এবং নির্বাচন কমিশন যে আলোচনার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন, সেটাকে কেন বিএনপি ভেস্তে দিল কিংবা প্রত্যাখ্যান করলেন? এটাতে আসলে লাভ ক্ষতি কার কতটুকু হলো এবং সামনের ভবিষ্যৎটা আসলে কি? আমরা প্রতিদিন এই সমস্ত ভবিষ্যৎ নিয়ে কথা বলি, কারণ সামনে তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আজও তার ব্যত্যয় ঘটবে না। আমি সময় ইসলাম রয়েছি ম্যাটার্স টু দ্য পয়েন্টে। আজ আমাদের আলোচনার বিষয় অনানুষ্ঠানিক আলোচনা। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সঞ্জিতা খানম, সাবেক সংসদ সদস্য, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে আছেন নীলুফা চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহ সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। নীলুফা চৌধুরী মনি, সিইসির আলোচনায় গেলে সংকটের সমাধান একটা হতো কিংবা দরজা খুলে যেত, যেটা বন্ধ করে দিলেন আপনারা, প্রত্যাখ্যান করলেন আপনারা, লাভ কী হলো, কতটুকু লাভবান হলেন আপনারা, কেন গেলেন না? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা। আমার কেন জানি মনে হচ্ছে যে আপনি যে কথাটা বললেন, এটা সরকারের পক্ষ থেকে আপনাকে এরকম এরকম ইস্যু না গেল যে আপনি ওই দিকের একজন হয়েই কথাটা বললেন। হ্যাঁ, পক্ষে গেলে সরকারের বিপক্ষে গেলে বিরোধী দলের, কিছু বলছি না, কারণ আপনারাও যে খুব সুখে নাই তাতে জাতিসংঘের আলোচনা থেকেই বোঝা যায় যে যে কোনোভাবে হোক যে এই যে ডিজিটাল আইনটাকে প্রত্যাখ্যান করলে সাংবাদিকরা হয়তো বা সাহস পাবে কথা বলতে। আপনার ধরেই নিলাম আমি, আপনার সাহসিকতার অভাব আপনাদের, নট আপনি। তো সেই জায়গায় আমি দেখেন সংলাপ কথা ভালো বলেছেন, রাজনৈতিক সংকট এটাও সত্যি, সংলাপের দরকার আছে এটাও সত্যি। সংলাপ কোথায় দরকার আছে জানেন? যেখানে কোথায় সত্যিকার অর্থে গুরুত্ব দেওয়া হয় সংলাপকে। আমরা যে রাজ্যে বাস করছি, যে সেই রাজ্যের সরকার যখন ফ্যাসিস্ট হয় তখন এটা একটা দুষ্টু বুদ্ধি ছাড়া আর কিছুই না। কারণ ইতিমধ্যে আমরা বিগত দিনে কিন্তু সংলাপে আমরা গিয়েছি, গিয়ে একটা অশ্বডিম্ব আমাদেরকে দেওয়া হয়েছে এরকম যে এটা আসলে কোনো সংলাপই না, কিছুই না, একরকম কথা আর একরকম কাজ। তো বারবার এরকম ধরা খাওয়া একটা জাতি, বিএনপি তো একটা দল না। হ্যাঁ, এই এই রাজনৈতিক দলগুলো জাতিকে আপনার শাসন করে, জাতিকে শিক্ষা দেয়, জাতির জন্য কাজ করে, সে হোক সেটা যে কোনো দল। কোনো দল যদি করতে গিয়ে ফ্যাসিস্ট হয়ে যায় সেটা অন্য কথা, কিন্তু বিএনপি জাতির জন্য কাজ করা একটা দল। যখন জাতিকেই কিছু দিতে পারছে না, পারবে না, এবং এটা এটা একদম সত্য, 14 নির্বাচন আমরা দেখেছি, 18 নির্বাচন আমরা দেখেছি, সংলাপে আমরা গিয়েছি, শুধু ইসিসিসির সংলাপে না, রাষ্ট্রপতি মহামান্যের সংলাপেও আমরা গিয়েছি, তার সাথে কথা বলেছি, ফাইনালে কিছুই হয় নাই। এখন আর যেহেতু কিছুই হবে না, এবং এই ইসিসিসি নিয়েও আমাদের প্রবলেম আছে, কারণ আমরা এগুলো হলো CDEFGH এইসব নিয়ে আমরা কথা এখন বলতে চাচ্ছি না। আমাদের কথা এখন একটাই, যে কোনো মূল্যে নির্দলীয় নিরপেক্ষ একটা সরকার, তার আন্ডারে বিএনপি নির্বাচন করবে, অন্যথায় বিএনপি এই সরকার আন্ডারে নির্বাচন করবে না। সেই জায়গায় আমরা এই এই ফ্যাসিস্ট দ্বারা নির্বাচিত এই ইসিসিসির সাথে, কারণ ওনারা সরকারের বাইরে কোনো কাজ করতে পারবে না। আমি ওনাদের যে মানুষ হিসেবে দোষ দিব তা আমি দিব না, ওনারা নিয়োগকৃতই হয়েছে ওইভাবে যে ওনাদের নিজস্বতার বর্জন করে অন্যের নিজস্বতা নিয়ে ওনারা কাজ করছে। কেন আপনারা বিশ্বাস করেন না একই কাজ আপনারা করেছিলেন বলে? নো, কমিশনকে আমরা বিগত দিনে যা দেখেছি আমরা একই কাজ করিনি। আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমাদের সাথে ছিল জনগণ, কিন্তু তারপরেও দেখেন এই আওয়ামী লীগ কিন্তু তখন এই যে আজিজকে যে যে টর্চার করেছিল এটা বলার মতো না, কিন্তু তারপরে তিনটা কমিশনার আসছে, তিনটা কমিশনার যে জঘন্যতর অপরাধ করেছে, রকিবউদ্দিন তো বলার মতোই না, তারপরেরটা নুরুল হুদা, এবং এখনকারটা আমরা তা ওই একই ওই যে বলেন না যে নতুন বোতলে পুরানো মদ, এই একই জিনিসটাই আমরা দেখছি তাদের কথাবার্তা, চলন বলন,
এবং কাজ করার ধাঁচ। আমরা সদ্য রংপুর কি কুমিল্লার যে নির্বাচনগুলো উপনির্বাচনগুলো যেভাবে দেখলাম অনানুষ্ঠানিক আমরা আলোচনা, সিসি এটা বলতে পারে না, কারণ ইসি কোন পলিটিক্যাল ই না, ওনার পোস্ট না, এটা একটা নিয়োগকৃত একটা মানে সাবেক থেকে নেওয়া হয়, এটা একটা প্রিয় সরকারি পোস্ট, মধ্যস্থতাকারী রাখতে পারে, কিন্তু উনি বলতে পারেন না অনানুষ্ঠানিক, উনি যেটা করবেন উনি যেটা উনি উনি পারবেন না, কারণ এর আগে বিগত দিনে আমি আপনাকে প্রুফ বলেছি, তো উনি পারবেন কি পারবেন না সেটা পরের কথাই বলছি, উনি যেটা বলছেন অনানুষ্ঠানিক, চিঠি দেওয়ার পরে কোনোদিন অনানুষ্ঠানিক হয় না, এখান থেকেই বোঝা যায় তাদের মধ্যে যে মানে দ্বিচারিণীতা আছে, এই দ্বিচারিণীতা তারা একরকম দেখাবে আরেক রকম করবে, এই ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা তাদের মধ্যে বলবৎ, তাদের কিছুই করার নাই, এবং তাদের এই কথা থেকে আনুষ্ঠানিক দাওয়াত দেওয়ার পরে যখন বিএনপি নাকচ করার পর উনি বলেছেন অনানুষ্ঠানিক, এটা উনি বলতে পারেন না, এটা ওনার অধিকারও নাই, এটা এটা ওনার জন্য লিগাল লিগাল না ইললিগাল, উনি মৌখিকও বলেন, উনি মৌখিক বললেও এটা কিন্তু আপনারা কিন্তু ওনার ওইটা টেলিভিশনে ধরে খবরের আকারে দেখান, যখন খবরের আকারে দেখান তখন আর মৌখিকও মৌখিক থাকে না, ইসির ভূমিকা দ্বিচারী, ইসির ভূমিকা দ্বিচারী, সরকারের ভূমিকা কি তাহলে? সরকার তো বরাবরই তাই, সরকার স্বৈরাচার দ্বিচারীর এখানে কোনো সরকারের কোনো কোনো কিছুই তো আক্ষা করে না, এখন সরকার চরমভাবে বিপদে পড়েছে, তাই এই কাজগুলো এটা এটা সব আইওয়াস ছাড়া জনগণের আর কিছুই না, সরকার নিজেই ধরে নিয়েছে, উনি 18-তে যেভাবে নির্বাচন করেছে তার চেয়েও অন্যভাবে একই কাহিনীর নির্বাচন, ফলাফল একই একই জায়গায় যাবে, সরকার বিপদে পড়েছে এবং আপনি বলছেন যে 18-14 প্রাইমারি এটা সরকার বুঝাচ্ছে যে সরকার ইন্টারন্যাশনাল চাপে সরকার বুঝাচ্ছে যে আপনার আমরা চাই ওনারা এটা না, কিন্তু আমরা আমাদের প্রুফগুলো দেখাই যে আমরা বিগত দিনে আমরা সব সময় চাই, এবং বিগত দিনে আমরা গিয়েছি আমাদের সাথে এই কথা বলে এই আচরণ করা হয়েছে, আপনার মনে আছে 14 সালে নির্বাচনের পরের দিনও আজকের যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেদিনও ছিলেন, উনি বলেছিলেন যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, আমরা কয়েকদিনের মধ্যেই বসে আলোচনা ঠিক করে সাংবাদিকরা খোলা মনে কথা বলতে পারছে না, সেখানে একটা মানে একটা মানে একটা অদৃশ্য হাত আছে কিংবা কালো হাত আছে, ঠিক আছে, এটা তো যে প্রথম আলো সাংবাদিককে যে মধ্যরাতে ধরা হলো এখানে কিন্তু বোঝা যায় আর কিছু বলার আছে? আপনাদের উপরে তো ডিজিটাল আইনের খর্গ নাই, আপনারা আন্দোলনটা প্রাণ খুলে মন খুলে, আমরা তো মন খুলে আন্দোলন, আমাদের উপর তো আরো বেশি খারাপ অবস্থা, শুনেন আমাদের উপর যে অবস্থা সেটা সাংবাদিকদের উপর, একটা কাজল আর একটা এই যে গত 2 দিন আগের যে ঘটনা সেই সাংবাদিকের প্রথম আলোর ধরে কিন্তু বলা যায় না, আমাদের উপর যেটা আমাদের অনেক লোক এখনো গুম, আমাদের বুক বরাবর গুলি করে আমাদের ছাত্র নেতা যুব নেতাদের যে অবস্থা করেছে, একটা গুলি করলে একটা মানুষ মারা যায়, সেখানে 19টা 20টা 23টা গুলি করেছে, এটা ভীতি সঞ্চার করার জন্য, যাতে ফ্যাসিস্টরা যেভাবে করে সেইভাবেই করেছে এবং এখনো করছে, এই যে বিভাগীয় আমরা মিটিংগুলো করলাম কতগুলো আমাদের মারা হয়েছে, এই যে গোলাগুলি এবং যেটা আপনি এতক্ষণ শুনলেন আপা বললেন, কিন্তু আপনি প্রশ্নের জবাবে কি বলবেন? প্রথমত নির্বাচন কমিশন হচ্ছে দ্বিচারী এবং সরকার হচ্ছে স্বৈরাচারী, এই যে দুই চারি, এই দুই চারির মধ্য দিয়ে বিরোধ নিষ্পত্তিটা যদি আলাপ আলোচনার মধ্যে না হয় এবং বিএনপি বলছে তারা ভোটে যাবে না, তাহলে আসলে বিএনপি কোন পথে যাবে, আর সেই পথ যদি হয় অন্য পথ সেটাকে আপনারা আটকাবেন কি করে? আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে রমজানের শুভেচ্ছা, এবং মুনিয়াপাও আছেন, তো আসলে উনি অনেকগুলি কথাই অবতারণা করেছেন, উনি বলেছেন যে সংলাপ এই সংলাপের কোনো গুরুত্ব নাই, সিএসির সাথে সংলাপ করে লাভ নেই, মানে পরতপক্ষে উনি বলতে চেয়েছেন যে রাজনৈতিক আলোচনাটা হওয়া উচিত। আসলে এই সংলাপের বিষয়টা যদি আমরা আসি, নিশ্চয়ই আমরা ভুলে যাইনি 14 সালে নির্বাচনের আগে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি টেলিফোন করেছিলেন সংলাপের কথা বলতে, বেগম খালেদা জিয়া, কয় ঘন্টা লেগেছিল তার মেকআপ নিয়ে নিচে নামতে। এখন একটা দলের প্রধান তার যদি এই নির্বাচনে সংলাপ নিয়ে বা রাজনৈতিক দলের সংলাপ নিয়ে যদি এরকম একটা অবস্থা হয় তাহলে অন্যরা কী করবে আপনি বলেন? এবং সংলাপ তো আমরা দেখেছি,
2014 সালের নির্বাচনের আগে তারা 3 মাস ধরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তারা সংলাপের কথা কি তারা ছিল? ছিল না তো। তারপরে নির্বাচনের পরেও কি করেছিল? 15 সালের নির্বাচন 15 সালে আবার তারা সেইরকম আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছিল। তারা 14 সালের নির্বাচনকে আপনি একটা জিনিস দেখবেন, এখন কি যে এখন যে বিএনপির আচরণটা, ঠিক 14 সালে যদি আমরা ফিরে যাই একই আচরণ কিন্তু আমরা দেখেছিলাম। তারা বলেছিল নির্বাচনে আসবে না, নির্বাচন হতে দেবে না, যেই কথাটা তারা আজকেও বলছে। তো 14 সাল আজকে আজকে 2023 সাল আমি মনে করি না এক, কারণ 14 সালে তারা যেটা পেরেছিল আমার বিশ্বাস আজকে 23 সালে এসে জনগণ সেটি হতে দেবে না। কারণ তাদেরকে তারা যে মানুষ পুড়িয়ে হত্যা করবে, তারা রেল লাইন উপড়ে ফেলবে, তারা ভোট হতে দেবে না, প্রিজাইডিং অফিসারকে হত্যা করবে, 215টি নির্বাচন কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল তারা। এই যে তাদের অরাজকতা, তারা নির্বাচন শুধু প্রত্যাখ্যান করেনি, নির্বাচন শুধু যাননি এটাই সত্য না, তারা সেই নির্বাচনকে প্রতিহত করতে চেয়েছিল। আমার মনে হয় যে তারা সেই পথেই হাঁটছে। 2008 সালে তাদের একটু সুমতি হয়েছিল, তারা জনগণের কাছে মাপ চেয়ে কান টান ধরে আবার নির্বাচনে এসেছিল। তারপর সেই 18 সালের নির্বাচনে আমরা কি দেখলাম? 18 সালের নির্বাচনে তারা তাদের দলের প্রধান নির্বাচনে অংশ নিতে পারলেন না, তার কারণ তিনি এতিমের টাকা মেরে খেয়ে তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার সেকেন্ড ইন কমান্ড যিনি, তিনি তো আসামি তো অবশ্যই, আবার তিনি পলাতক ফিউজিটিভ একজন আসামি, যিনি সেই একই তার যার অবস্থা। সুতরাং তার ধার করে ডক্টর কামাল হোসেনকে নিয়ে আসতে হলো তাদেরকে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য করে তারপরে তারা নির্বাচনে আসলেন। কি করলেন? ভিডিও কলের মধ্য দিয়ে তারা নির্বাচনে একজনকে দিলেন, দুজনকে দিলেন, চারজনকে দিলেন, এক একটা সিটের এগনিস্টে আপনারা সেই 300 সিটের এগনিস্টে তারা দিয়েছিল 580 জনকে মনোনয়ন দিয়েছে। এই যে তাদের আর প্রায় 800 জনকে মনোনয়ন দিয়েছিল। এই যে তাদেরকে মনোনয়ন নিয়ে তাদের যে মারামারি, এবং সে তখন আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলামকে দৌড় খেতে, এই পল্টন অফিস ঘেরাও করতে, গুলশান অফিস ঘেরাও করেছিল নেতাকর্মীরা, হ্যাঁ বিএনপি নেতাকর্মীরা, এই মনোনয়ন নিয়ে এরকম মারামারি হলো, তারপরে তারা জিতে আসলো। মির্জা ফখরুল ইসলাম জিতেছিলেন সেই নির্বাচনে, তারপরে তারা সেই নির্বাচনের কথা বলে। এখন আমি যদি তার কথা ধরি, জি আপনি যেটা বললেন আমি বললাম যে বিএনপির মধ্যে বারবারই যেটা বলেন আপনাদের নেতৃত্বের সংকট আছে, এবং গতবার তারা ভাড়া করা ডক্টর কামাল হোসেনকে নিয়ে এসেছিল, এবার তারা কাকে নিয়ে আসবে? সেটি রাজনৈতিক দল, তারা নিশ্চয়ই তাদের মতো ভেবে রেখেছে তারা কাকে নিয়ে আসবে। সংলাপটা হবে কার সাথে? সংলাপ কাকে? গতবার তো হয়েছিল, ডক্টর কামাল গিয়েছিলেন, মহাসচিব গিয়েছিলেন, এইবার 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 তারা যে সিএসি এটা প্রত্যাখ্যান করলো, এটা কেন করলো আপনি বলেন? দেখেন উনি আজিজের কথা বলছেন, জি সেই আজিজ মার্কা নির্বাচন যারা বিশ্বাস করে তারা কি এই নির্বাচন কমিশনকে বিশ্বাস করবে? আজিজ মার্কা নির্বাচনে সেই 1,23,00,000 ভুয়া ভোটার তারা করেছিল আবার ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে, জি এখন সেই নির্বাচনে তারা যেতে পারেনি, তারা সাকসেস হয়নি। এখন তারা তাদের নির্বাচন কমিশনকে তারা বিশ্বাস করে না, কেন বিশ্বাস করে না সেটা তারা পরিষ্কার করেছে। ওনারা বলছেন কি সরকারের নাকি অংশ, একজন শিক্ষিত মানুষ হিসেবে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনকে সরকারের অংশ কিভাবে বলে? আপনি বলে এটা একটা কনস্টিটিউশনাল একটা অর্গানাইজেশন, এটা সংবিধানের একটা অংশ। সংবিধান কমিশন কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কেন রাজনৈতিক দলগুলো কেন বলে যে সরকারের অংশ সেই জায়গাগুলো আপনারা খুব ভালো করে দুপক্ষই জানেন, যখন যে সরকারে থাকে তখন ওই প্রতিষ্ঠানগুলো আপনি জানেন দিকেই কাজে লাগায়, সেজন্যই জানেন যে এই যে নির্বাচন কমিশন গঠন করা এটা ইচ্ছাতে স্বচ্ছতার ভিত্তিতে কি করবে? এই সরকার নির্বাচন কমিশন আইন করেছেন, কিন্তু সেই আইন করেছে দীর্ঘদিনের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল। আপনি যেটা বলেছেন, আপনারা যেটা বলছেন বিএনপি ভোট চায় না, ভোটটাকে ঠেকাতে চায়, ভোট বন্ডুল করতে চায়, তৃতীয় একটা পক্ষ আনতে চায়, কিন্তু আপনারা বলছেন বিএনপি যে কোনো নৈরাজ্যকে আপনারা বন্ধ করে দিবেন কাদেরকে সাথে নিয়ে? সেটা হচ্ছে জনগণকে সাথে নিয়ে। কিন্তু বিএনপি কিন্তু পক্ষান্তরে একটা কথা বারবার বলে, সরকারের সঙ্গে জনগণ নেই, আছে পুলিশ। পুলিশ দিয়ে আপনারা বিএনপিকে আপনারা যে কোনো আন্দোলন থেকে বঞ্চিত করেন, ঠেকাতে চান, প্রতিরোধ তৈরি করেন, জনগণ আপনাদের সঙ্গে নেই, আছে শুধু পুলিশ। আমি আপনাকে বলি, দেখেন সময় এই 14 সালে নির্বাচনের পরে আপনারা দেখেছিলেন 15 সালে পুলিশকে কীভাবে মাথা থেতলে দিয়েছিল, এবং এই যে পুলিশের উপর যে তাদের ক্ষোভ, এটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে তাদের যে বিশৃঙ্খলা তৈরি করবে, তারা যে আবার মানুষ পুড়িয়ে হত্যা করবে, সেটা কিন্তু পুলিশের উপরে দায়িত্ব। পুলিশের মাথা থেতলে দিয়েছিল তার একটা উদ্দেশ্য, পুলিশের যাতে মনোবলটা ভেঙে যায়। পুলিশের মনোবল কিন্তু ভাঙতে পারেনি, অর্থাৎ পুলিশ হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী, তারা তাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করবে, তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিবে। এটার জন্য কিন্তু বিএনপি অবশ্যই ভোট চায়। আপনারা বলছেন বিএনপি ভোট চায় না, কিন্তু সেই প্রশ্নে আমি যাব যে বিএনপি আসলে ভোট কেন চাইবে না? গুলির কথা বলেছেন আপনি, গুলির কথা বলেছেন, উনি বলেছেন যে 10-12 জন গুলির লোককে গুলি করা হচ্ছে নির্বিচারে। যেই দলটি ক্ষমতায় এসে সার চাওয়ার অপরাধে সাধারণ কৃষকদেরকে গুলি করে হত্যা করেছিল,
তাদেরকে আর কি বলবো, আপনি দেখেন যে যে দলটি ক্ষমতায় থেকে বিরোধী দলীয় নেতা, তৎকালীন বিরোধী দলীয় নেতা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে গ্যারেন্ট মেরে হত্যা করতে চেয়েছিল, তাই না? এই 19 বার তার অ্যাটেম্প নিয়েছে। আপনি দেখেন যে এরকম একটা দল, সেই দলটি তারা কি চায় এখন? জনগণ দেখেছে, জনগণ সেই বিচার করবে, মানুষ মনে রেখেছে, কিন্তু জায়গাটা অভিযোগের জায়গাটা হচ্ছে যে গণতন্ত্র চাইবার অপরাধে, তাই বলে কি সরকার কি তাদের কর্মীকে গুলি করে মারবে? যেই দলটি অগণতান্ত্রিক, যে দলটি অবৈধভাবে ক্ষমতা এসেছিল, যে দলটি বন্দুক থেকে ক্ষমতা এসেছিল নির্বাচনের মধ্য দিনে, সেই দলের কাছে আমরা নির্বাচনের কথা, গণতন্ত্রের কথা সাধারণ মানুষ শুনতে চায় না। কারণ এই দলটি সৃষ্টি হয়েছিল অবৈধভাবে, অগণতান্ত্রিকভাবে। এবং তারা কিভাবে বলে তাদের দলে কি গণতন্ত্র আছে, তাদের দলে কি গণতন্ত্র আছে? আপনি দেখেন এই মনিয়াপা, আজকে উনি সেন্ট্রাল কমিটির একজন নেতা, আপনি বলেন আপনার সেই আপনাদের সেই সম্মেলন কবে হয়েছিল, কবে কোন সালে হয়েছিল, আপনাদের কতটি মিটিং হয়েছে? দলে কি গণতন্ত্র আছে? কেন দলে গণতন্ত্র নাই? কোন গণতন্ত্র নাই তো। কারণটা হলো যে ওনাদের দলের যে প্রধান দুইজন, আমি বলবো একজন, এই দুইজনই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি। গ্রামের দলের জন্য কথা বলছি, একটু কথা বলে জানিয়ে তার খবর নাই, পারাপুষির ঘুম নাই। হ্যাঁ, ওনাদের ঘুম নাই, আমাদের মিটিং হয় কি না হয়, আমরা নিজেরা কতটা গণতন্ত্রের কথা বলবেন? এটা তো আমাদের জানার অধিকার নেই। আমি আপনার সময় বলি না, আপনাদের গণতন্ত্রের কথা বলার অধিকার নেই। আপনি কথা বললেন না, এখন তাহলে মিছামিছি দুজন দিনে অসুবিধা সৃষ্টি করেন না। আপনি উনাদের যে রাবার স্ট্যাম্প কমিটি হয় 10 বছর আগে, যা এই যে এইবার যেটা হয়েছে, একদম রাবার স্ট্যাম্প কমিটি যা ছিল তাই। আমরা কি ওটা নিয়ে কথা বলি? সম্মেলন হয়েছে, এটা ওনাদের রাবার স্ট্যাম্প না, সম্মেলন হয়েছে। ওনাদের যে একজনই 10 বছর মানে দেখেন না, সম্মেলন এটা কি গণতন্ত্র বলে? দলের উপরে আপনি কিন্তু আপনার সময় কথা বলতে দিন। আপনি কোন কোন আপনি কিন্তু এই যে আবার গণতন্ত্র, আপনার সময় আমি একটা শব্দ একটু শব্দ করে বলবেন? অবশ্যই বলবো। আপনি সম্মেলন আপনার সময় আপনি বলেন, আপনি আমার জনসম্পর্কে কথা বলার কি? আপনি আমার জনসম্পর্কে কথা বলার কি? আপনি মিটিং করতে আপনি এই ধরনের কথা সাজাবেন? আপনি বসবেন? আপনি বসবেন? এই যে মানুষ পুরিয়ে হত্যার কথা বলছে, মানুষ পুরিয়ে হত্যার কথা দেখেন, 15-14 সালে 1 জানুয়ারি রাত 8টায় ছাত্রলীগের 3 জন কর্মী মাগুরায় বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। পুলিশ তাদের পেট্রোল বোমা সহ অ্যারেস্ট করে সাজ্জাদ, লিমন এবং রানা। 20 এপ্রিল 2014 ছাত্রলীগ কর্মী চট্টগ্রাম ষোলো শহরে বিশ্ববিদ্যালয়ে গাড়িতে আগুন দিয়ে শাটল ট্রেন বন্ধ করে দেয়। 8 জন ছাত্রলীগকে কর্মীকে গ্রেফতার করে, তারা হচ্ছে রুবেল, এরশাদ, খুরশেদ, নিজাম, সুবল দাস, নূর মোহাম্মদ, আলাউদ্দিন আনোয়ার। এবং 1 ফেব্রুয়ারি 2015 রাজধানীর পান্থপথ এলাকায় জসিম নামক যুবলীগের নেতাকে পেট্রোল বোমা ছোড়ার সময় হাতে নাতে আটক করে। 4 ফেব্রুয়ারি 2015 চুয়াডাঙ্গার জীবননগরে যুবলীগের মিজানুর রহমানকে 4টা হাত বোমা সহ হাতে নাতে গ্রেফতার করা করেছিল পুলিশ। এই যে এরকম হাজার 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 তথ্য আমার কাছে আছে। 2-3 মাসের যে আগুন সন্ত্রাস বলে, আগুনের সন্ত্রাস আমাকে আগে বলতে দেন আগে আপা, আগুনের সন্ত্রাস যারা করে তারা এই ধরনের কথা তারা বলবে, এটাই স্বাভাবিক। আমি আপনাকে আরেকটা তথ্য দেই, শুনে সমস্ত পত্রিকা থেকে রিপোর্ট না, গণমাধ্যমে আসা এবং অ্যারেস্ট হওয়া, কিন্তু এটা অ্যারেস্ট হওয়া প্রত্যেকটা সময় হয়েছে এই সরকার, তারা যখন এই না 15 সালে যখন তারা 14 সালে তারা ক্ষমতায়, তারা যে বললো আমরা আগুন সন্ত্রাস করেছি, তাদের লোকগুলো অ্যারেস্ট হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সরকার তো ক্ষমতায় থেকে তাদেরকে অ্যারেস্ট করেছে, কোথায় অ্যারেস্ট ছেড়ে দিয়েছে? তারপরে অ্যারেস্ট করার সময় তো ছাত্রলীগ আর যুবলীগ বুঝে না, পুলিশ সাজা পেয়েছে। আপনি কি এতই খুশি? সাজা তো পায় না, সাজা পেয়েছে। আমরা কোন বড় বড় সাজা, আপনি সাগরণী শুনেন, সাগরণী হত্যা একটা বড় একটা হত্যাকাণ্ড, তার সাজায় আমরা দেখিনি। আর কোথাকার কোন রুবেল আর আলাউদ্দিন, নূর মোহাম্মদ, এগো সাজা কি দেখা গেছে? আসছে এক দরজা দিয়ে ঢুকাইছে, আরেক দরজা দিয়ে ছাড়ছে। আপনি বলেন এই যে উনি বললে এতিমের টাকা, এতিমের টাকা বলে, দেখেন গত 20 মার্চ এই আজ থেকে 10 দিন আগে যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ গুম, বিচার বহির্ভূত হত্যা, আটক, নির্যাতন এবং সভা সমাবেশে বাধা প্রদান নিয়ে ভয়াবহ প্রতিবেদন প্রকাশ করেছে। সেইখানে একখানে লিখেছেন উনারা, এই 73 পেজের মধ্যে, 2008 সালে দায়ের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 10 বছরের জেল দেওয়া হয়। এ মামলার রায়ে স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে মত দিয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। বিরোধী দলের নেতাকে নির্বাচন থেকে দূরে রাখতে এই ষড়যন্ত্র করা হয়েছে এবং খালেদা জিয়াকে জামিন দেওয়ার ক্ষেত্রে ধীরে চলনীতি অনুসরণ করেছে আদালত। এটা কিন্তু আমাদের কথা না,
এখন তারা এত ফ্যাসিস্টের রূপটা এত পর্যন্ত ছড়িয়েছে যে এখন আন্তর্জাতিক বড় বড় আদালতগুলো এই ধরনের কথা বলে। দুই কান কাটা তো রাস্তার মাঝখানে দিয়ে যায়, তারা হলো যে যাই বলুক আমার সোনার হরিণ চাই। এই সোনার হরিণটা হলো নির্বাচন। এই নির্বাচনের জায়গায় তারা রকিমউদ্দিন নিয়োগ করেছে, তারা নুরুল হুদা নিয়োগ করেছে, তারা এখন আওয়াল নিয়োগ করেছে। এইসব আওয়াল, নুরুল হুদা, রকিমউদ্দিন বারবার ঘুঘু কিন্তু ধান খায় না। কোন সরকার পৃথিবীতে আজীবন টিকে থাকে না, আজীবন টিকে থাকে না। এইটুকু বললাম, আমি কিছু করতে পারি না, পারি এইটুকু বললাম আপনাকে। তারপর আমি আপনাকে বলি, যাবে ধান নাকি একটা প্রবাদ বললেন না, কিন্তু আমার কথা হচ্ছে আপনি শুরুতে বলছেন সরকার চাপে আছে আর এই ধরনের নির্বাচন না, এই যে সরকার যে এই ধরনের, এই যে আপনাকে চাপের তো মাত্রাগুলো বললাম, এই যে আন্তর্জাতিক যে জায়গাগুলো থেকে, এবং এই যে ধরেন 26 মার্চে প্রধানমন্ত্রীকে একটা চিঠি দেওয়া হয়েছে, সেইখানে অংশীদারিত্বমূলক নির্বাচন করতে বলা হয়েছে। সেইখানে বলা হয়েছে যে বিগত দিনে আপনারা যা করেছেন সেটার পুনরুক্তি তারা দেখতে চায় না। তারা বিগত দিনে কি করেছে, জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে বসে বলেছে যে আমরা এরকম পৃথিবীতে আমরা এরকম নির্বাচন দেখিনি যে রাতের বেলা নির্বাচন হয়। তা এটা তো আমাদের কথা না, আমি এখন ওনার কাছে আবার যাব। আমেরিকার রাষ্ট্রদূত বলেছে এরকম নির্বাচন বাংলা বিশ্বের কোথাও গণতন্ত্রের জন্য এরকম নির্বাচন কেউই দেখেনি। বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে আপনারা মনে করছেন আপনাদের জন্য পজিটিভ, আমাদের এই জানেন যে গতকালকে আমি একটু শেষ করে দিই, গতকালকে আপনি জানেন যে ওনারা যেমন এই কথাও বলছেন বাইরে পৃথিবী, ওনাদের একজন সাংবাদিক না না ভারতের তারা এটা বলেছে চতুর্থ আছে যেটা বলতে চাচ্ছে, না 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 আমি সেটাও বলছি না আপা। গতকাল কিন্তু আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র কিন্তু বলেছে যে বাংলাদেশ ডেভেলপমেন্টে পৃথিবীর কাছে একটা রোল মডেল, সেটাও যখন বলে তারা কিন্তু এটাও বলেছে, তারা এই যে এই যে এই কথাটা যে বলেছে, এটার পরে আপনার কি এমন ঘটনা ঘটলো যে আপনার মনে করেন যে সায়েমের রিপোর্টে বলা হয়েছে 6 মাসের ব্যবধানে 96% মাংস, 88% মাছ, 77% ডিম, 81% তেল, 37% ভাত কম খাচ্ছে মানুষ। তার অর্থ দ্বারা দেশীয় প্রাণী আমিষের দুর্ভিক্ষ চলছে। সায়েম আরো বলেছে সাধারণ মানুষের উপর প্রধানতম ক্যালোরির যোগানদাতা হচ্ছে ভাত, 64% বা তারও বেশি ভাত খেয়ে যোগান আসে এটার। এইখানে 37% কমে গেছে ক্যালোরির যোগান ভাতে, 64 থেকে 37 কমে গেলে অর্ধেকের বেশি ভাতের যোগান কমে গেছে। বাংলাদেশের মানুষ এখন এমনও আছে যে এক বেলা খায় জীবন ধারণ করে, 74% মানুষ ধার করে খাচ্ছে। এটা কিন্তু এই সায়েমেরই রিপোর্ট, তাদের এটা কিন্তু আন্তর্জাতিক রিপোর্ট। এই এসব ক্ষতির প্রভাব পড়বে কিন্তু শিশু ও কিশোরদের শারীরিক গঠন ও মেধার বিকাশের উপর। আমার কথা হচ্ছে যদি এতই ভালো থাকতো তাইলে দিনমজুর যে দিন বদলের স্বপ্নটা বৃথা গেছে, দিনমজুর যখন বলেছে যে কি আমি চাইলে স্বাধীনতা চাই, মাছ মাংস আর চাইলে স্বাধীনতা চাই, তো এই যে মাছ মাংস চাইলে স্বাধীনতা বলতে গিয়ে যে রাত দুপুরে কোনোদিন গণতান্ত্রিক দেশে দেখেছেন যে মধ্যরাতে কোনোদিন মামলা হয় আর শেষ রাতে কাউকে তুলে নিয়ে যায়? দিন দিন কিসের জন্য আল্লাহ দিয়েছে? দিনে এই এই কাজগুলো দিনে হয়, মধ্যরাতে আর শেষের রাতে যখন আসামি ধরে নিয়ে যায়, আসামিকে 2-3 দিনে কোনো খোঁজ পাওয়া যায় না। কি এমন লেখেছে, একজনের কথা লিখেছে, ধরেই নিলাম দেশে যদি গণতন্ত্র থাকতো, দেশে যদি অভাব না থাকতো তাহলে ওই মানুষটার কথা আমরা ধরে নিতাম, একজন মানুষের কথা। যখন এটার জন্য সরকার মরিয়া হয়ে গেল, পাগল হয়ে গেল, অ্যারেস্ট করলো এবং মামলা দিল সম্পাদক সহ সবার নামে, এবং মামলা দিল কখন, মধ্যরাতে, তখনও কি আপনি বলবেন দেশটা খুব সাধারণভাবে খুব উন্নয়নের যাত্রা করলে পিষ্ট হচ্ছে না দেশটা? এটা এটা কি কোন ধরনের উন্নয়ন, এটা কোন ধরনের উন্নয়ন যে একজন মানুষ যখন বলল এটা কি বুঝাই বলছে? আমি তো আমেরিকা তো এটাও বলেছে, আমি তো আমেরিকার কথাই আপনাকে বললাম, আমেরিকা তো এটাও বলেছে। আমার বিশ্বাস কি, নিজের আমার বিশ্বাস কোনটা? আপনি আপনার তথ্য দেন, আমি আমার বাস্তব জীবনের তথ্য দেই। এখন তো নিম্নবিত্ত খাওয়া বর্জন করেছে, মধ্যবিত্তরাও ঠিক মতো বলছেন সেটা কিন্তু টোটালি কোনো মিথ্যাচার না, তিনি তথ্য উপাত্ত সামনে নিয়ে আপনার সামনে সেটাকে পেশ করলেন। কিন্তু সবচেয়ে বড় কথা যে জায়গাটি, যে তারা কিন্তু ভোটের কথা বলছেন এবং তারা অর্থনৈতিক যে জায়গাটির কথা বলছেন, এবং আপনারা বারবার যে জায়গাতে মনে করেছেন 14-18 মতো ভোট হবে সেই জায়গাতে হতে দেওয়া হবে না, সেটি তো আপনারা নিজেরাই জানেন স্পষ্ট তাদের অবস্থা। এবং অর্থনৈতিক একটা জাতাকলে মানুষ আছে, তিনি তার আন্তর্জাতিক তথ্যগুলো উপস্থাপন করেছেন, আপনি তার উত্তরে কি বলবেন? আমি আমি বলবো যে মনিয়াপা যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলি সত্য হলে তাহলে স্টেট ডিপার্টমেন্টের কথা এই কথা আসতো না। আমি স্টেট ডিপার্টমেন্টের কথা, স্টেট ডিপার্টমেন্ট যে কথাটা বলেছে যে বাংলাদেশ কিন্তু ভালো আছে,
সেই কথাই বলেছে। আবার আপনি জানেন যে আমেরিকার মতো দেশ তারা বলছে, আমি আমি মনে করি না তারা নালিশ পার্টি, তো তারা বিদেশের কথায় চলে আর বসে তারা ওইটাকে ফলো করে। বাংলাদেশের মানুষ এখন ভালো আছে, আপনাদের চাইতে ভালো আছে, অনেক বেশি ভালো আছে বাংলাদেশের মানুষ। বিশ্বাস করেন না এবং যারা করেছে আপনিও যদি করেন আপনিও কিন্তু মাপ পাবেন না। আপনিও যদি আপনিও যদি ক্রিমিনাল অফেন্স করেন আপনিও কিন্তু মাপ পাবেন না, কারণ আপনি যদি আপনি যদি মিথ্যাচার করেন, আপনি যদি ষড়যন্ত্র করেন, আপনি দেশের বিরুদ্ধে যদি আপনি ষড়যন্ত্র করে থাকেন, তাহলে কিন্তু আপনিও মাপ পাবেন না। আপনিও পাবেন না, সবার জন্য একই। যে একটা প্রশ্ন তিনি তুলেছেন সাজিদা আপা, মনি আপা একটা প্রশ্ন তুলেছেন, মধ্যরাতে কেন মামলা হবে? মধ্যরাতে মামলা হয়নি, মধ্যরাতে কেন উঠিয়ে নিয়ে যাবে? উনি বলেছে উঠিয়ে নিয়ে যাওয়া, এরকম সাংস্কৃতিক ইতিহাসে আমাদের আর নাই। আসামি কে? দিনের বেলা আপনি সাংবাদিক দেশে আসুন, রাত নাই দিন নাই, যখন খুশি তখন সেটা করেন। আপনি দিলে করে দেখেন, তারা যদি যখন রাত লাগে একজনের বিরুদ্ধে মামলা হলে তাকে যখন আপনার মামলা দিতে রাত লাগে, মামলার জন্য দিন রাত লাগে না, মামলার জন্য দিন রাত। আপনি তো দুজনেই আইনজীবী, মামলার জন্য অপরাধীকে ধরতে গেলে উনি আসলে প্র্যাকটিস করেন না, উনি দিন রাত লাগে, উনি তো আইনজীবী হিসেবে প্র্যাকটিস না, এই জন্য উনি কথা বলতে পারছেন না। দিন রাত উনি আইনের ভাষা বুঝেন না, এটা তো পত্রিকা বলছে, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে, পত্রিকা বলছে একটা মামলা হওয়ার পরে আমি বলবো আমি কিন্তু কোনো কথা বলি নি, আমি কিন্তু সব আমি কিন্তু কোনো কথা বলি নি, কথা বলছেন না। আসলে বিএনপি হচ্ছে এমন একটা দল, একটা অসভ্য একটা দল, আমি তখন বলছি সভ্যতা আপনারা ডাবল অসভ্য দল, এই অসভ্য দল, এই জন্য আপনারা বিএনপির উপর আমাদের আসলে আমাদের বাংলাদেশটা এখন ভালো চলছে, এটা তাদের ভালো লাগবে না, বিরাট ভালো চলছে, পদ্মা সেতু ভালো লাগবে না, মানুষ দুমুঠো খেতে পারছে, এই জন্য বলছে যে পেটে ভাত না খেলে স্বাধীনতা নেই। কি প্রধানমন্ত্রী গরিব মানুষের মাথার উপরে ছাদ দিয়েছে, ওনারা কি দিয়েছিলেন? ওনারা গুলি করে হত্যা করেছিলেন, কৃষকদের মাথার উপর ছাদ দিয়েছে, এই জন্য লক্ষ লক্ষ ঘর বাড়ি তৈরি করে দিয়েছে, আপনারা হত্যা করেছেন, আর এই সরকার গরিব মানুষের মাথার উপর ছাদ দিয়েছে, এই সরকার তিন বেলা খাবার নিশ্চিত করেছে, আমাদের খাবারের অভাব নাই, তারা কৃত্রিম অভাব তৈরি করেছে, তারা 74 সালে যে ঘটনাটি ঘটিয়েছিল, তারা প্রথম আলোর সাথে নেগোসিয়েশন করে, তার প্রথম আলোর সাথে ষড়যন্ত্র করে, প্রথম আলো আপনাদের ক্ষমতা সেই ঘটনা 2008 সালে আবার প্রথম আলো, কোনো মাফ হবে না, কোনো মাফ হবে না। কিন্তু বাংলাদেশে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ বলছে বাংলাদেশ একটা মডেল, প্রথম আলোর সাথে বিএনপি সম্পর্ক কি? বিএনপি সম্পর্ক হলে আর ক্ষমতায় আসতো না, প্রথম আলো কাদের ক্ষমতায় নিয়ে আসছে? একই শুনে কথা বলছে 2008 এর আগে আপনাদের ক্ষমতায় এনে কি শুনে কথা বলছে? এই ডেইলি স্টার প্রথম আলো 2008 সালের নির্বাচনে 2008 সালের নির্বাচনে কারো দয়ার নির্বাচন ছিল না, সাধারণ আসন থেকে 50,000 ভোটে ওনাদের ধানের শীষকে হারিয়েছিলাম, মনিয়াপা সেই সময় মনিয়াপা সেই সময় কি হয়েছিল, মনিয়াপা মহিলা এমপি ছিল, সেই তারা বলছেন তিনি বলছেন ডেইলি স্টার এবং প্রথম আলো 2008 আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে, ক্ষমতায় বসার জন্য কি রাজনৈতিক জনগণের কোন দরকার হয় না? আওয়ামী লীগ বাংলাদেশে জনগণের দরকার হচ্ছে না, আপনি জনগণের ক্ষমতা বিশ্বাস কারো কাছ থেকে না, আওয়ামী লীগ জনগণের ক্ষমতা বিশ্বাস করে, বিএনপির মত বন্দুক থেকে ক্ষমতা আসে দল আওয়ামী লীগ, শিয়াল কুকুর ঘুমায়, আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, এবং তারা আপনার বন্দুক থেকে ক্ষমতা আসার দিন শেষ, দিনের বেলা তারা অন্য কোনো ধান্দাগিরি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, আপনারা বলছেন সংবিধানের যে ভোট হবে বিএনপি নির্বাচনে আসবে আসবে না, সেটা বিএনপির ব্যাপার, তাদের দলীয় ভাবে তাদের সিদ্ধান্ত, সেটা তাদের ব্যাপার, কিন্তু আপনারা যখন বলেন, আপনারা যখন বলেন সঞ্জিতা আপা আপনারা বলেন বিএনপি জন্ম হয়েছে বন্দুকের নলে, কিন্তু বিএনপি বলে আপনারা ভোটটাকে হরণ করেছেন বন্দুক দিয়ে,
দলটাই হয়েছেন আগে ক্ষমতা দখল করে, আওয়ামী লীগের জন্ম সিদ্ধ হয়নি, 73 জন্ম সাধারণ মানুষের জন্য ইলেকশন অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের 77 জন্ম হয়েছিল সেই দিনও 73 দাঙ্গাবাজদের ইলেকশন দল গঠন করে কাশ্মীর দিয়ে দেশ চালানোর ইতিহাস হচ্ছে বিএনপি, ভোটার বাক্স ভোটার কি হবে, জনগণ বিদেশীরা খাম্বা দিয়েছিল বিদ্যুৎ দেয়নি, আগামী এই দলটি বারবার ভোটের চ্যাম্পিয়ন হয়েছিল, অবশ্যই নির্দলীয় আমি বলবো যে আন্ডার হবে ইনশাআল্লাহ, বিএনপি কি আর বাংলাদেশে আবার হবে, কথা শুনেন সরকার তো কথা বলে বিএনপি সংলাপে বসবে না, আবার ইসি রে দিয়ে চিঠি পাঠায়, সরকার তো কত কথাই বলে অমুকখানে যাব না, সরকার আবার প্রটোকল লঙ্ঘন করে আমেরিকা এমবাসির ওইখানে বসে থাকে, বসে থাকে, আমরা বরাবরই নরম কিন্তু তারা এত বড় বিট্রিয়াল বিট্রিয়ালের সাথে গিয়েছিল, তারা নরম হওয়া যায় না, আমেরিকা এমবাসিতে আমেরিকা গিয়েছিল আর ধন্যবাদের জন্য সাহেব নতুন করে কোনো কিছু করা যায় কিনা এমবাসিকে না করে দিয়ে বসে আছে নরম নরম করে, মানে বিএনপি কি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত, ষড়যন্ত্রে সাথে অবশ্যই লিপ্ত, তারা আমেরিকার কাছে গিয়েছে কি বলেছে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার চাইছে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে এখন এই আমেরিকাই তাদের চাচ্ছে না, প্রবলেমটা হচ্ছে এইখানে আমেরিকা কেন আমেরিকা চাইলো তাদের নিয়ে আমেরিকা চাইলো আমাদের কিছু যায় আসে না, আমেরিকা না চাইলো আমাদের কিছু যায় আসে না, এখন এই আমেরিকাই বাইকে বসছে বুঝছেন, এই জন্য উনি এক রকম কথা বলে আর উবাইদুল কাদের উনি যায় বসে থাকে আমেরিকা এমবাসেডরের বাসায়, আপনি দেখেন প্রটোকলে যায় উবাইদুর রহমান উবাইদুল কাদেরের আমেরিকা এমবাসেডরের বাসায় যাওয়া, এটা প্রটোকলে যায় দাওয়াত দিলে যাবে না, প্রটোকলে যায় না দাওয়াত না, মিটিং এ যায় না, মিটিং এ মিটিং এ এমবাসেডর আসবে আপনার মন্ত্রীর কাছে, আপনি যে দেখা করতে পারেন না এই মন্ত্রীর কাছে, এই যে সাধারণ সম্পাদকের কাছে এমবাসেডর আসবে, এমবাসেডরের প্রটোকল কি আর উবাইদুল কাদেরের প্রটোকল কি, আপনি বুঝেন আগামী দিনে একটি রাজনৈতিক দলকে সরকার কিংবা ক্ষমতা এনে দিবে কারা, জনগণ বিদেশীরা, আমরা মনে করি জনগণ কারা জনগণের ধার ধারে না, ওনারা কোনো বন্ধুত্ব ক্ষমতা আনতে পারবে না, জনগণের ভোট চায় না, ওনারা বিএনপি ভোট চায় না, আমাদের সংবিধান অনুযায়ী ভোট হবে এবং ভোট অনুযায়ী এটা বাংলাদেশে তারা যে অন্যায়গুলি করেছিল সেই জবাব মানুষ বেলে এটা রকিবউদ্দিন না দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা নুরুল হুদা না হত্যা করা এইটা এইটা হলো নুরুল হুদা মার সব কিছু মিলে তাদের যে অপকর্ম খাম্বা দেওয়া বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়ে দেখেন তো আসলে জবাব এখন তো বিদ্যুৎ দিবা জবাব এত 25,000 এখান থেকে জবাব আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ যেভাবে কিনেছে নিজের পকেট ভরার জন্য আর আদানিকে ভরার জন্য সব কথাই তো আমাদেরকে ভোট নিয়ে বলতে হয় আপা, সংবিধান অনুযায়ী ওনারা ভোট করবেন হবে না কেয়ারটেকার কি করবেন আপনারা, সময়ই বলে দিবে কি করব, যদি ওনারা পারে ওনারা ভোট করবে আর নইলে যে এরকম প্রতিকার হবে দিয়ে হ্যাঁ প্রতিকার হবে রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য পুনঃপ্রতিষ্ঠার জন্য যেটুকু ক্ষতি হয় দেশকে মেনে নিতে হবে, জাতিকে মেনে নিতে হবে, এই জাতি রক্ত দেয়া জাতি, আপনার 200 বছরের আপনার অত্যাচার সহ্য করে স্বাধীনতা বিশ্বাস করলে আবার 24 বছরের অত্যাচার বিশ্বাস করলে জাল পরে ষড়যন্ত্র হতো, আবার এখন এই যে এটা বিশ্বাস করলে স্বাধীনতা নিয়ে কষ্ট জনগণ স্বাধীনতা আনবে বড় কিছুর জন্য ছোটখাটো তো কষ্ট, তার মানে আপনারা কোনো আলোচনায় বসবেন না, না প্রশ্নই আসে না, একমাত্র আলোচনায় বসা যায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের আলোচনা, সেটা কার সাথে বসবেন, এটা যারা তারা দেশের দেশের সাথে হাওয়া আলোচনা বুদ্ধিজীবীদের সাথে সরকারে যারা আছে তারা যদি মনে করে যে হ্যাঁ তারা বসবে কিভাবে আইনটা পাশ করবে তারা, এই যে যেমন ধরেন এই যে জাতিসংঘ যেমন বলছে ডিজিটাল আইনে ডিজিটাল হবে এই দেশে আর এটার জন্য আপনি দেখেন আমি বলে গেলাম এই দেশের জন্য আবার তারা অধিবেশন ডাকবে না অধিবেশন ডাকবে না এবং এটা এটা কাটছাট করবে তারা, এই এরকম যেরকম কাটছাট এটা করবে ঠিক তেমনই নির্বাচনটাও দিনের নির্বাচন চাপে জন্য জনগণের না 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 আমার প্রশ্ন হচ্ছে অবশ্যই নির্দলীয়তে তাদের আসতে হবে, তত্ত্বাবধায়ক সরকার কি সরকার তার নিজের প্রয়োজনে করবে বিদেশীদের চাপে করবে নাকি আপনারা বাধ্য করবেন অন্য কাউকে দিয়ে করাতে, যে কোনো কিছুই হোক এটা জনগণই বাধ্য করে, আমরা একা বিএনপি বলবো তা না আমাদের সাথে জনগণ আছে, জনগণ বাধ্য করবে, আপনি বিদেশি বলেন যেই বলেন তারা জাস্ট পর্যবেক্ষক, পর্যবেক্ষকের বাইরে তারা কিছু না, পর্যবেক্ষকগিরি করে কিছু সময়ের জন্য আপনার ষড়যন্ত্র করা যায় যেমন 2008-এ ষড়যন্ত্র করেছিল, বাট বারবার তো আর 2008-এর যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল সে কেয়ারটেকার সরকার 2008-এ সরকার যে কোনো মূল্যেই হোক আপনারা ক্ষমতা আসতে পারবেন না, এই জন্য আপনাদের যে কোনো মূল্যেই হোক আওয়ামী লীগ কেন আপনাদের মাথায় কাজ করতেছে না, আপনারা পাগল হয়ে গেছেন, তাহলে বিএনপি কে আনতো বিএনপি কে আনতো
একবার ইন্ডিয়ায় বলে আসছে যে কোনো মূল্যে আরেকবার আমাদেরকে দয়া করেন, দয়া করেন, এই দয়া দয়া বলে এই সাধারণ জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছে। আসলে কোন দল পাগল হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য? তো এখন এই সরকার, যে সরকার ক্ষমতা, আপা বলছে আপনাদের পাগলা কারোতে পাঠাতে হবে, আমি এসবের মানে বুঝি না। তারা তারা সরকারে আছে, তারা তো কত কিছুই বলতে পারে। তারা বলতে পারে কে কে পাগলা কারোতে পাঠায়, যারা পাগল হয় তারাই পাঠায়, পাগল মনে করে। ওই যে আপনাকে ভালো আপনি নেত্রী বলেছিল বাংলাদেশ সরকার হচ্ছে পাগল আর পাগল পাগল হয়ে গেছে ওনাদের মাথা শিশু শিশু ওনাদের ওই যে ইনজেকশনটা আছে না, যে যে পৌরসভা দেয় যে ইনজেকশনটা, বিশেষ প্রাণীদেরকে যে ইনজেকশন দিয়ে ভালো জলাতঙ্ক জলাতঙ্ক ওনারা এখন জলাতঙ্ক রোগে ভুগছে, ওনাদের জন্য ওই ইনজেকশনটাই প্রযোজ্য। ধন্যবাদ আপনাকে। আপনি আপনি আমি বলি যে নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে, নিয়মতান্ত্রিকভাবে হবে, গণতান্ত্রিকভাবে হবে, নিরপেক্ষভাবে হবে, এবং আপনারা সেখানে আসেন। আমি তো তাই বলি তাই হবে, কিভাবে প্রত্যাখ্যান করবেন সঙ্গে কেয়ারটেকারের আন্ডারে, আপনাদের আন্ডারে না, সবই ঠিক আছে, জনগণের ভোটে জনগণ ভোট দিবে, আপনারা ভোট কাটতে নেন সাধারণ জনগণের ভোট। আমি অনুষ্ঠান শেষ করব একটা কথা বলে, দুজনকে একটা কথা বলে বলবো। আপনারা বলছেন পৃথিবীর অন্য কোনো দেশে কেয়ারটেকার ফর্মুলা নাই পাকিস্তান ছাড়া, সুতরাং যে পাকিস্তানে কেয়ারটেকার আছে সেই পাকিস্তানের কেয়ারটেকার ফর্মুলা অনুযায়ী কেন এদেশে ভোট হবে, আর সেটা কেন বিএনপি চাইবে, দুটো কেন আপনারা তৈরি করেছেন? কিন্তু পাকিস্তানই বলছে বাংলাদেশ হচ্ছে মডেল। সবচেয়ে বড় বাংলাদেশকে পৃথিবীর কোন দেশে কেয়ারটেকার অনুযায়ী দলীয় সরকারের অধীনেই ভোট হয়, কেয়ারটেকার নাই, কিন্তু পৃথিবীর কোন দেশে ভোট নিয়ে এত অনাস্থা অবিশ্বাস নাই? সেটাই তো বড় প্রশ্ন। এই যে অনাস্থা অবিশ্বাসটা তো দুপক্ষকেই দূর করতে হবে, সেই দূর করার কোন টেন্ডেন্সি কি কারো পক্ষে আছে? বিএনপির মত একটা সন্ত্রাসী দলের সাথে, হ্যাঁ সন্ত্রাসী দলের সাথে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল যেই দলটি জন্ম হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আর তারা জন্ম নিয়েছে অবৈধভাবে। উনি হলো বড় সন্ত্রাসী একটা দল, আমরা বলি বিএনপি কে সন্ত্রাসী কথা শুনে আপনি একটা কথা ভুলে গিয়েছিলেন, সেই উত্তরটা আমি চাইবো শেষে এসে। নেতৃত্বের সংকট, কোনো নেতা নেই সামনে ভোটে, আপনাদের নেতা হবে কে, কিংবা সংলাপে গেলেও কে হবে? আমার প্রশ্ন রেখেছিলেন, উত্তর দিবেন আপা। উনি কি বললো আমার সেটা নিয়ে কিচ্ছু আসে যায় না, বিকজ আমার দলের নেতা পরিপূর্ণ, আমরা প্রত্যেকেই প্রত্যেকেই যোগ্য। আমার নেত্রী খালেদা জিয়া এখনো এখনো কাজ করার মতো ক্ষমতা রাখে, আমার নেতা তারেক রহমান আছে উনিও কাজ করার জন্য, কে কখন বিদেশ থাকলো, কারকে মুসলেকা দিয়ে গেল সরকারি, যদি না তাকে মুসলেকাটা কার্ডটা মানতে হয়, আমরা বেগম খালেদা জিয়া নাকি তারেক রহমান, এটা তো আমরা আমরাই বুঝবো। আমাদের দলের সিস্টেম আছে, আমরা সিস্টেমের বাইরে না, আমরা অবশ্যই যে পর্যন্ত খালেদা জিয়াকে তারা অ্যারেস্ট করে রেখেছে, গৃহবন্দী করে রেখেছে, এখন আমাদের নেতা হলো তারেক রহমান। কিন্তু আমরা তারেক রহমানের কথা আমরা এখনো শুনি, ভবিষ্যতে যদি খালেদা জিয়া কখনো ই হয়ে যায়, আপনার কাজকর্ম থেকে বিরত থাকে, আমরা তারেক রহমানের কথাই শুনবো। বাট আমরা একটা কথা বলছি, বিএনপি অকৃতজ্ঞ না, যেটা স্টেট ডিপার্টমেন্টে শুনালাম, খালেদা জিয়াকে জোর করে জেল খাটায় যে অবস্থা করেছে এখন পর্যন্ত রাজনীতি থেকে দূরে রেখেছে যারা, তারাই আবার বলে যে খালেদা জিয়া চাইলে রাজনীতি করতে পারে, নিজেদের ঘরের মধ্যে ঝগড়া লাগানোর জন্য তারা হেন কোনো কাজ নাই যেটা করছে না, তারা দল ভাঙার চেষ্টা করেছে, তারা নাজমুল হুদাকে নিয়ে গেছে, তারা অলি আহমেদকে নিয়ে গেছে, তারা বি চৌধুরীকে নিয়ে গেছে, কিছুই করতে পারে নাই, তারপরে তারা এখনো তারা চেষ্টা করছে আবার কি উকিল আব্দুল সাত্তার মার্কা নির্বাচন করানোর জন্য, তারা সেটাও কিছুই করতে পারবে না। এখনো আমি বলছি আমাদের দল অত্যন্ত সুসংগঠিত, আমাদের কেন্দ্র যেমন সুসংগঠিত, আমাদের প্রান্ত, আমাদের রুট লেভেল সিরিয়াস সুসংগঠিত, যে কারণে আওয়ামী লীগ এত চেষ্টার পরেও বিএনপির কাউকে বাগায় নিতে পারে নাই, বিএনপির কাউকে দিয়ে আলাদা আন্দোলনে দল ফাইনালি নামবেন কবে? আমরা নামাই আছি, আমাদের রোজার মধ্যে এখনো প্রোগ্রাম চলছে, এগুলা কিন্তু সবকিছুই কিন্তু কেয়ারটেকারের জন্যই করা। আপনি বিএনপি করেন আপা, বিএনপি করেন, কিন্তু সেই জায়গাটা তো আপনি বিএনপি যে নেতৃত্ব মেনে নিয়ে বিএনপি করেছিলেন, এবং যে আপনার সামনের সারির নেতা হচ্ছে বেগম খালেদা জিয়া, এবং আপনার তারেক রহমানও নেতা, আপনার রাজনীতি করতে যে আপনার রাজনৈতিক জীবনে কার নেতৃত্বটাতে আপনার কমফোর্ট জোন মনে হয়, তারেক রহমান নাকি খালেদা জিয়া? দেখেন রাজনীতির নেতৃত্বে আমি যে আমি তো মিডল ক্লাসের কর্মী, আমি নিজেকে বলি আমার কাছে কমফোর্টেবল সবাই,
খালেদা জিয়াও যখন ছিলেন তখন কমফোর্টেবল ছিলেন, এখন মাইনাস খালেদা জিয়া না, খালেদা জিয়া তো জেলখানায়, আপনি বুঝেন না কেন, উনি গৃহবন্দী, উনি কোনো রাজনৈতিক কথা বলতে পারেন না, কথা বলতে দেওয়া হয় না, এটা জবাব সেখানে তারেক রহমান এখন আমাদের নেতা, আমরা খুব সোভার কমফোর্টেবল। তার মানে ওনাদের নেতৃত্বের সংকটটা নেই, তিনি সেটা একদম পরিষ্কার ব্যাখ্যা দিয়ে জানিয়ে দিয়েছেন, কিন্তু আপনারা বলছেন নেতৃত্বের সংকট আছে, সংলাপ কিংবা ভোটে ওনাদের প্রধানমন্ত্রী কে হবেন, আমাকে আলোচনা শেষ করতে বলেন। আমি এজন্য অকৃতজ্ঞ বলেছি যে বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন আসামি, আপ টু অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত তারা, যেটা 111 এর সময় কোন মামলায় খারিজ হয়ে গেছে, পুরো মামলাটা সে যাবেন, উনারা রাজনৈতিক ভাবে যাইছে তাই করেছে, তাদেরকে নির্বাহী আদেশের মধ্য দিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য অত্যন্ত মানবিক মানুষ এটাই প্রমাণ করে, এবং তিনি তার নিজস্ব তার ক্ষমতা বলে, অর্থাৎ তার ক্ষমতা বলে, প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে নির্বাহী আদেশের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া মুক্ত আছেন এবং তিনি তার বাসায় অবস্থান করছেন, চিকিৎসা নিচ্ছেন, মুক্তই যদি থাকে উনি কেন একটা কবর পর্যন্ত জিয়ারত করতে পারেন না, মুক্তই যদি থাকে আসলে একমাত্র হাসপাতাল ছাড়া তো কোনো কিছুই করতে পারে না, কথা উনি বলতে দিচ্ছেন না, দেখেন না, আমরা শুনতে দেন না, আপনি বলছেন, আপনি বলছেন কথা বলতে দেন না, আমি বারবার বলে যে আলোচনাটা শেখ হাসিনার দয়ায় উনি বাইরে আছেন, দয়া বলবেন না, শেখ হাসিনা জনগণের দয়া আছে, তারকে কমফোর্ট তো তারকে দেশে আসতে দেন না কেন, নিয়ে আসেন দেশে, আমরা আসতে দিব কিভাবে, ফ্যাসিস্ট একটা সরকার, নিয়ে আসেন আমার নেতাকে, মেরে ফেলবে দেশে, নিয়ে আসেন আমরা, তার রাজনীতির মাঠে আসেন না কেন, মুসলিকা দিয়ে গেছে আর আসতে, মুসলিকা দিয়ে, মুসলিকা নিয়েছেন সব বিপদে, ওখানে বসে ভিডিও কলের মধ্যে দিয়ে রাজনীতি হয় না, ভিডিও কলের মধ্যে দিয়ে রাজনীতি বিশ্বাস করে না, তারেক রহমানের জীবন নিয়ে আমরা খুবই আওয়ামী লীগ অসহায় এবং আমরা ধরেই নিয়েছি যে এই সরকার আমলে তারেক রহমান দেশে ফিরলে তাকে জীবিত অবস্থায় রাখবে না, এই সরকার রাখবে না, যেটা খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা আছে, গ্রেনেড মেরে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা, আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে না, হত্যা রাজনীতি বিশ্বাস করে না, এভিডেন্স আছে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল, এভিডেন্স আছে, তিনি বলছেন আপনারা খালেদা জিয়াকে স্লো পয়জনিং করেছেন, তারেক রহমান দেশে আসলে তাকে আপনারা হত্যা করবেন, দুটো বড় এলিগেশন, আমি একটু ব্যাখ্যাটা চাইবো, তথ্যটা কি আপনার, এইসবের কোনো তথ্য থাকে না, কেউ কি দিয়ে আমাকে তথ্যটা দিবে, আমরা যখন ডাক্তার দেখিয়েছি আমাদের ডাক্তার যে কথাগুলো বলেছে এটাই হলো বড় তথ্য, আপনার আন্ডারে যখন কোনো মানুষ থাকলো তারপরে বের হওয়ার পরে তার শরীরে যদি পয়জনের কোনো ছিটে ফুটা পাওয়া যায় তার মানে কি এটার জন্য আপনিই দায়ী, যে কোনো ভাবে হোক আপনিই দায়ী, ডাক্তার যে কথা বলবে আমরা তো সেই কথার উপরই ভিত্তি করব, একটি একজন সাবেক প্রধানমন্ত্রীকে মারতে চাইলেন, স্লো পয়জনিং করলেন, কিন্তু সেই স্লো পয়জনিং এতটাই স্লো হলো যে তিনি মৃত্যুবরণ করলেন না, আপনি কি সে মৃত্যুবরণ করলে আপনি খুশি হবেন না, প্রশ্ন হচ্ছে না, সরকার তাহলে এত কাঁচা কাজ কেন করবে, সরকার যে সব সময় বোকা কাজ করবে কেন, সরকার যে সব সময় খুব পাকা কাজ করে, খালেদা জিয়ার জীবনটাও কিন্তু একটা, খালেদা জিয়া কিন্তু একটা বাংলাদেশ, এই কথাটা মনে রাখবেন অবশ্যই, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার জীবনটাকেও এত সহজে নেওয়ার মতো সাহস দুঃসাহস কোনোটাই সরকারের থাকে না বলে শেষে যখন উপায়ন্ত না দেখেছে তখন কিন্তু হাউজের পাশে বাধ্য হয়েছে, আর একটা প্রশ্ন আপনি বললেন যে তারেক রহমান দেশে আসলে তাকে হত্যা করবে, কেউ বিশ্বাস করবে না, সরকার হত্যা করবে, আপনি কি বলেন, আমরা তার জানমাল নিয়ে আমরা সন্ধিহান, খালেদা তারেক রহমান এই দেশে এই সরকারের আন্ডারে বাঁচতে পারবে না, তারেক রহমান ইতিমধ্যে বলেছে আগামী আগামী রমজানে এসে ইফতার করবে আমাদের সাথে করবে, এবং আমরাও বিশ্বাস করি আগামী রমজান আমাদের সাথে উনি ইফতার করবে, এবং এই তখন এই বছর থাকবে না, কি হবে সেটা সব আল্লাহ বলে দিবেন, কিন্তু হবে আমরা তখন এই সরকার হিসাব করতে না, উনি তো আসতেই পারবেন না, সরকার থাকলে এই সরকারে তো আসতেই পারবেন না, আপনি কিন্তু বলেই, তার মানে এই সরকার আসবেই না, নিজে হিসাব করে নেন না, তার মানে যখন আপনারা এই সরকার যদি দিনে নির্বাচন দেয় আসেন না, নির্বাচন দিনে করুক, আমি একদম ছোট করে বলবো যে আপনারা তারেক রহমানকে হত্যা করবেন, সেই হত্যার রাজনীতি থেকে আওয়ামী লীগ বিশ্বাস করছে কিংবা সরকার করছে, হত্যার রাজনীতি করে বিএনপি, হত্যার রাজনীতি আওয়ামী লীগ করে না, বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর তারা হত্যার বিচার হতে দেয়নি, এমন একটা দল বিএনপি 21 বছর পর ক্ষমা চায় তারপরে, এখন দেখেন যে সেই দলটির যে আপনি সবাই বলে কুলাঙ্গার পুত্র, জিয়াউর রহমানের কুলাঙ্গার পুত্র, তারা তাদের নেতা হতে, আমরা অনেক কুলাঙ্গার পুত্র দেখেছি, আমরা অনেক কুলাঙ্গার কন্যাও দেখেছি, আসতে পারে না তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, এই কুলাঙ্গার পুত্রই কিন্তু 21 আগস্টের গ্রেনেড হামলার নায়ক, এবং সে যেহেতু এত আরেকটা রাজনৈতিক দলের প্রধানকে মারতে চেয়েছিল, তারপরে দুঃখকে যে আমি যে বিশ্বাস না করে কেন সজন সরায় একজন চোর আর একজন একজন চোর আর একজন মৌলভী সাহেব দুজনেই এই চোরে মনে করছে যে ওই বেটা মনে হয় চুরি করে সারা রাত তারপরে এখানে উজু করতে এসেছে, আর ওই মৌলভী সাহেব মনে করছে, মৌলভী সাহেব ওই মনে আমি আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, এই যে তারেক রহমানকে হত্যা করা হবে এইটা তাদের মনে আছে, কারণটা হলো যে তারা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ হত্যা রাজনীতিতে বিশ্বাস করে না,
তারেক রহমান আসুক, তারপরে এদেশের আইন ফেস করুক, সে নির্বাচনে আসুক, আমরা এটা চাই। ওনারা বলে আপনারা তারেক রহমানকে হত্যা করবেন, আপনারা বলেন যে বিএনপি মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করবে, এটা কি ধরনের কথা? এটা রাজনীতি? পারেনি তো, হত্যা করতে চেয়েছিল একবার না, ১৯ বার। আমাকে আলোচনা শেষ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ যে আলোচনা শুনলেন সেই আলোচনা কিন্তু পুরোটাই ভোটকে নিয়ে, এবং সামনে যে ভোট সেই ভোটকে নিয়ে আমাদের অনেক কথা বলতে হবে। আর রাজনৈতিক যে সবাই মিলে, কেউ বলে রাতের ভোট হবে, কেউ বলে দিনের ভোট হবে, সবচেয়ে বড় কথা ভোট করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান সমানভাবে মাঠে থাকতে হবে, ভোটে আসতে হবে। এখনো ভোটের আরও কিছুদিন দেরি আছে, এরকম রাজনৈতিক বাস চলতেই থাকবে, আর এটাই কিন্তু মাধুর্য, তারা এইভাবেই কথা বলবেন, ঝগড়া না, আপনারা মনে করবেন না রমজান মাসে তারা দুজন ঝগড়া করে গেলেন, রাজনৈতিক তীর্যক কথাবার্তা এমনই হয়, কিন্তু এটা আমাদের ভালো লাগে, এটাই বোধ হয় গণতন্ত্রের মাধুর্য। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিলাম, খুব ভালো থাকবেন, শুভরাত্রি।